তাশাহুদ পড়ার সময় আঙ্গুল ইশারা করা হয়, কি পড়ে ইশারা করতে হবে এবং কখন নামাতে হবে, এটা নিয়েও আমাদের মধ্যে মতপার্থক্য শেষ নেই। কিছু লোককে দেখবেন একটু উঠে নামায় ফেলা, আবার কিছু লোককে দেখবেন নাটা এরকম ধরে রাখে, আবার কিছু লোককে দেখবেন নাড়াইতে থাকে। তাহলে তিন চারটা পদ্ধতি মোটামুটি আছে না আমাদের সমাজে? তো এক্ষেত্রে সঠিক ধারণা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, আমরা যখন সাক্ষ্য দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সাক্ষ্য দেওয়া, তখন সাক্ষ্যটা মুখে না দিয়ে আঙ্গুলেও সাক্ষ্য দেওয়া। সাধারণত সাক্ষী দেওয়ার সিস্টেম হলো কি, এবং আঙ্গুল তুলে মানুষ কি দেয়, সাক্ষ্য দেয়। সেজন্য তাশাহুদ পড়ার সময় সাক্ষ্য দেওয়া এটা সুন্নাহ। এখন ঠিক কোন সময়টাতে আঙ্গুল উঠাবেন আর কোন সময়টা নামাবেন এই কথা কিন্তু হাদিসে সময়সীমাটা বলে দেওয়া হয়নি, বলা আছে যখন তাশাহুদ পড়বা তখন। এখন অনেক আলেমরা এটার অর্থ বুঝেছেন এটা তাশাহুদ পড়া, তাশাহুদ পড়া তো আত্তাহিয়াত থেকেই শুরু হয়ে যায়, পুরোটাই কি তাশাহুদ বলে, অতএব আত্তাহিয়াত থেকেই আঙ্গুল উঠাও। আর কিছু আলেমরা বুঝেছেন না আত্তাহিয়াতের পুরো অংশ তো সাক্ষ্য দেওয়া না, আত্তাহিয়াতের শেষ অংশটা হলো আশহাদু থেকে নিয়ে এটা হলো কি দেওয়া, সাক্ষ্য দেওয়া। অর্থাৎ ওই অংশে আসলে আমি কি করবো, আঙ্গুল উঠাবো। আবার মুসনাদে আহমদ রেখা দিয়েছে আরসি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাশাহুদের সময় আঙ্গুল নাড়ানো এটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠোর। ওই হাদিসের কারণে অনেক আলেমরা বলেন তাহলে আঙ্গুল নাড়াইতে থাকেন, শয়তানরে ফিরিয়ে দিতে থাকেন, কথা বুঝে আসছে? কিন্তু এই মতটা সঠিক না, এটা আমার ব্যক্তিগত মত। কারণ হলো বিভিন্ন হাদিসকে একসাথ করলে দেখা যায় তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করতে বলা হয়েছে, ইশারা মানে হলো উঠানো এবং নামানো, নাড়ানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে শয়তানের পরে আঘাতের সমতুল্যের মানে হলো আমি উঠালাম এবং নাড়ালাম, এই যে নাড়ালাম এই নাড়ানো, সারাক্ষণ নাড়াইতে থাকা এটার কথা বলা হয় নাই, কথা বুঝে আসছে? তারপরেও প্রথম মতটা যদি কেউ গ্রহণ করে তার কাছে ওইটা বেশি গ্রহণযোগ্য মনে হয়, তিনি যদি আমল করেন সওয়াব পাবেন, এটা নিয়ে বেজাল করার বা মারামারি ঝগড়া করার কোনো কারণ নাই। সবগুলা মতই গবেষণা নির্ভর, এগুলো কোনটা হাদিসের কথা নির্দিষ্টভাবে না।